প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মুজিব বিরোধীরা যখন মুজিব ভক্ত, মুজিব বর্ষে অবহেলিত বঙ্গবন্ধুর প্রিয় কিছু মানুষ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। মুজিব বিরোধীরা যখন মুজিব ভক্ত, মুজিব বর্ষ আসন্ন প্রায়। মুজিব বর্ষ নিয়ে সারা দেশে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে, কিন্তু এই মুজিব বর্ষে আত্মজিজ্ঞাসারও একটি বিষয় রয়েছে বলে অনেক রাজনৈতিক মহল মনে করছে। যারা জাতির পিতার সমালোচনা করেছিল, জাতির পিতাকে যারা বিতর্কিত করার চেষ্টা করেছিল এবং যাদের কারণে জাতির পিতা কষ্ট পেয়েছিলেন, তাদের অনেকেই এখন মুজিব ভক্ত হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর জন্য এদের কান্না আর্তনাদ এক ধরনের কৌতুক সৃষ্টি করেছে। জাতির পিতার যারা সমালোচনা করেছিলেন, যারা জাতির পিতার বিরোধিতা করেছিলেন, তাদের মধ্যে যারা বঙ্গবন্ধু ভক্ত হয়েছেন, আসুন তাদের কয়েকজনকে দেখে নেওয়া যাক। বেগম মতিয়া চৌধুরী। বেগম মতিয়া চৌধুরী আগে ছাত্র ইউনিয়ন করতেন, পরে তিনি ন্যাপে যোগ দেন। তিনি ডাকসুর ভিপিও ছিলেন। 1973 সালে 1 জানুয়ারি ভিয়েতনাম দিবসে যখন মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, তাতে পুলিশ বাধা দিয়েছিল। এরপর মতিয়া চৌধুরী রুদ্রমূর্তি ধারণ করেন। তখন তিনি জাতির পিতার চামড়া নিয়ে ডুগডুগি বাজাবেন বলেও বক্তৃতা দিয়েছিলেন। সেই মতিয়া চৌধুরী এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একজন বড় মুজিব ভক্ত। রাশেদ খান মেনন। বঙ্গবন্ধুকে যারা আদর্শিকভাবে তীব্র ভাষায় সমালোচনা করত, তাদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি তার সমস্ত রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, কিন্তু এখন এমপি মন্ত্রী হওয়ার জন্য তিনি মুজিব ভক্তে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের কথাও এখন প্রায় তিনি বলেন। হাসানুল হক ইনু। জাতির পিতাকে হত্যার পটভূমি তৈরি করার ক্ষেত্রে জাসদের একটা ভূমিকা ছিল। যারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে দেশকে অস্থির করে তুলেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল ইনু। বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া যায় যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিতে ইনু সশস্ত্র সহিংসতা ঘটিয়েছিলেন। 75-এর 15ই আগস্টের পরে হাসানুল হক ইনুর ভূমিকা ছিল রহস্যময়। সেই ইনুরাই এখন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য মুজিব ভক্তে পরিণত হয়েছেন। দিলীপ বড়ুয়া। সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়ার রাজনৈতিক জীবনের মূল অস্তিত্বই হল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে অভিহিত করা সেই দিলীপ বড়ুয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মন্ত্রী হন। এখন তিনি 14 দলের শরিক হিসেবে অন্যতম মুজিব ভক্ত হিসেবে নিজেদেরকে জাহির করেন। অথচ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুৎসা নিন্দা করতে এখনও কখনো কারা কার্পণ্য করেননি। শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির ছিলেন বিচিত্রার নির্বাহী সম্পাদক। এই বিচিত্রা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য জিয়াউর রহমান কর্তৃক ব্যবহৃত হয়েছিল। এই শাহরিয়ার কবিরাই তখন জাতির পিতার বিরুদ্ধে সাপ্তাহিক বিচিত্রার ওপর একের পর এক প্রচ্ছদ, একের পর এক লেখালেখি ছেপেছিলেন। এমনকি হুমায়ুন ফরিদির বিয়ের সঙ্গে শেখ কামালের বিয়ে তুলনা করে লেখাটিও শাহরিয়ার কবিরদের মস্তিষ্কজাত। এদের কাজই ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করা। শুধু তাতেই ক্ষান্ত হননি। 1981 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে তখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে একই রকমের অপপ্রচারে লিপ্ত হয়েছিলেন। সেই শাহরিয়ার কবিররাও এখন বড় মুজিব ভক্ত। যারা জাতির পিতার সমালোচনা করতেন, যারা জাতির পিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন, তাদের একটি অংশ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়েছেন, আর একটি অংশ তাদের বেশ পাল্টে এখন মুজিব ভক্তে পরিণত হয়েছেন। মুজিব বর্ষে সেই সমস্ত ডিগবাজি খাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা প্রয়োজন বলে অনেক বিশ্লেষক মনে করেন। মুজিব বর্ষে অবহেলিত বঙ্গবন্ধুর প্রিয় কিছু মানুষ। জাতির পিতার জন্মশতবার্ষিকী সমাগত প্রায়। 7 মার্চ হলো জাতির পিতার জন্মশতবার্ষিকীর আগে সবচেয়ে বড় একটি দিবস। এই দিনে বঙ্গবন্ধু তার জীবনের সেরা ভাষণটি দিয়েছিলেন। এই ভাষণটি সর্বকালের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো কর্তৃক। মুজিব বর্ষের আয়োজন এরই মধ্যে নানা সমালোচনায় বিদ্ধ হয়েছে। অনেকে বলেছেন যে অতিমাত্রায় আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছে এই মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা।
যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন, যারা মুজিব বর্ষের রাজনৈতিক বিশ্লেষণ করে, তারা বলেছেন যে মুজিব বর্ষের বঙ্গবন্ধুর যারা প্রিয় মানুষ ছিলেন তাদেরকে যদি পাদ প্রদীপে আনা হতো তাহলে তাদের অভিজ্ঞতা, তাদের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা, স্মৃতিচারণ এবং জাতির পিতাকে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপনের জন্য তাদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগালে মুজিব বর্ষ পূর্ণতা পেত। কিন্তু জাতির পিতার ঘনিষ্ঠ অনেকেই মুজিব বর্ষে অবহেলিত, উপেক্ষিত, আপাঙ্কিত। তোফায়েল আহমেদ, জাতির পিতার সবচেয়ে প্রিয়ভাজন রাজনীতিবিদ মনে করা হতো তোফায়েল আহমেদকে। বঙ্গবন্ধু তার রাজনৈতিক সচিব বানিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সার্বক্ষণিকভাবে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সঙ্গেই থাকতেন। 75-এর 15ই আগস্টের পর অনেকে তোফায়েল আহমেদের দিকে আঙুল নির্দেশ করেন। বঙ্গবন্ধু হত্যা ঠেকাতে তিনি যথাযথ ভূমিকা পালন করেননি এমন অভিযোগও করেন। কিন্তু এই সব অভিযোগ পাশে রেখেও বলা যেতে পারে যে তোফায়েল আহমেদ রাজনীতিবিদদের মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু এই মুজিব বর্ষে তোফায়েল আহমেদ উপেক্ষিত। যদিও তিনি কমিটিতে রয়েছেন, কিন্তু মুজিব বর্ষের মূল কর্মকাণ্ডের সঙ্গে তিনি কতটা সক্রিয় তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আসাম আব্দুর রব, যদিও জাসদ গঠনের মাধ্যমে স্বাধীনতার পরপরই আসাম আব্দুর রব বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সমালোচনা তিনি করেছিলেন। অনেক রাজনৈতিক বোদ্ধা মনে করেন জাতির পিতার হঠাৎ পটভূমি তৈরি করার ক্ষেত্রে জাসদের অনেক ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। এত কিছু সত্ত্বেও আব্দুর রব ছিলেন বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রনেতাদের একজন। বঙ্গবন্ধু তাকে যথেষ্ট ভালোবাসতেন। রাজনৈতিক মতপার্থক্য ছাপিয়ে আসামা আব্দুর রবের মতো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠদের কাছ থেকে অনেক তথ্য মুজিব বর্ষকে সমৃদ্ধ করত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম ছিলেন। তারা রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু প্রশ্নে কোনো পদস্খলন নেই। 75-এর 15ই আগস্টের পর তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন জাতির পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। নানা রাজনৈতিক বাঁকে বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন আওয়ামী লীগে নেই, তিনি দল থেকে দূরে। আওয়ামী লীগের নেতারাও মনে করেন যে বঙ্গবন্ধু বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কোনো বিচ্যুতি নেই, এমন একটি মানুষকেও এবার মুজিব বর্ষে আড়াল করে রাখা হয়েছে। ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন নিয়ে অনেক সমালোচনা করা হয়। আওয়ামী লীগের মাঝেই এখন তিনি অন্যতম সমালোচনাকারী হিসেবে পরিচিত। কিন্তু এটা স্বীকার করতেই হয় যে ডক্টর কামাল হোসেনকে বঙ্গবন্ধু অত্যন্ত পছন্দ করতেন। তাকে তিনি সংবিধান প্রণয়নের জন্য মুখ্য দায়িত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ডক্টর কামাল হোসেনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এখনও জাতির পিতার প্রতি সম্মান এবং ভালোবাসায় তার কোনো খাত নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই কামাল হোসেনও এবার মুজিব বর্ষের আয়োজনে নীতি নির্ধারক পর্যায়ে নেই। অধ্যাপক আবু সাইয়েদ, অধ্যাপক আবু সাইয়েদকে আবিষ্কার করেছিলেনই বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর কথাতেই শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে এসেছিলেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত যারা গবেষণা করেছিলেন তাদের মধ্যে আবু সাইয়েদ একজন। এই বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু বিষয়ক অনেক গ্রন্থেরও লেখক তিনি। তার অনেক বিচ্যুতি থাকলেও বঙ্গবন্ধুর ব্যাপারে তিনি একটি তথ্য ভাণ্ডার মুজিব বর্ষে তাকেও কাজে লাগানো হয়নি। অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক রেহমান সোবহান ছিলেন বঙ্গবন্ধুর প্রিয় অধ্যাপকের মধ্যে অন্যতম। 6 দফা প্রণয়নে অধ্যাপক রেহমান সোবহান বঙ্গবন্ধুকে সহায়তা করেছিলেন। তিনি বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছিলেন। অধ্যাপক রেহমান সোবহানও এবার আলোচনার বাইরে উপেক্ষিত হয়েই রয়েছেন। মুজিব বর্ষ নিয়ে সবসময় বলা হচ্ছে যে জাতির পিতা দলমতের ঊর্ধ্বে ছিলেন। মুজিব বর্ষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলকে নিয়ে সম্পন্ন করা দরকার। তাহলে যারা বঙ্গবন্ধুর প্রিয় মানুষ ছিলেন তারা কেন মুজিব বর্ষে উপেক্ষিত, সেই প্রশ্ন উঠেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল 7:08 রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং সেখানে বেশ কিছু সময় কাটান। এরপর 7:56 চলে যান তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিকেল 3:30টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। সরকারি বেসরকারি গণমাধ্যম দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে, পত্রপত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মুজিব বিরোধীরা কি এখন ভালো হয়ে গেছেন, কি মনে হয় আপনার? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।